এই দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা বিশ্বের পরাশক্তি সমূহকে বাংলাদেশ নিয়ে এক ধরনের আন্তর্জাতিক রাজনীতি করতে আমরা দেখছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা বাঙালি আদিবাসী নির্বিশেষে 1971-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। দেশ স্বাধীন হওয়ার 52 বছর পরে যেখানে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারবে বাংলার মানুষ, এটা তো নির্ধারণ করতে করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কিন্তু আজকে আমাদের ভেবে দেখতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে আমরা পরাশক্তি সময়ের এক ধরনের রাজনীতি দেখছি, এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এতে আমরা অত্যন্ত শঙ্কিত। আমাদের সংবিধান বলছে বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। আজকে আমাদের সবারই ভেবে দেখা দরকার, সংবিধানের এই যে মালিকানার যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সরকার গঠনের যে অধিকার, এই অধিকারটি আজকে বাংলাদেশের জনগণের হাতে থাকবে কি না এবং থাকছে কি না। নির্বাচনের পূর্বাপর সময়ে নানান সংকট আমরা অতীতে দেখেছি, আমরা দেখেছি কি করে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সাম্প্রদায়িক অসুর শক্তি, এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসীদের টার্গেট করে সহিংসতা চালায়। আজ পর্যন্ত কোনো সহিংসতার বিচার হয় নাই। আমরা মনে করি আগামী নির্বাচনকে ঘিরে আগে বা পরে বা উভয় সময়ে একটি গভীর সংকটের মুখোমুখি আমাদের হতে হবে। এই সংকট থেকে উত্তরণে যেভাবে আজকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মধ্যেকার সম্পর্ককে অধিকতর নৈকট্য স্থাপন করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, তেমনি পরাশক্তির যে রাজনীতি আজকে বাংলাদেশকে নিয়ে হচ্ছে এ ব্যাপারেও সজাগ সচেতন থাকার জন্যে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা আবেদন জানাই।